এখন শুনেন আমারে অনেক ফুলা পাঞ্জালাই হাত ধরে টানাটানি রাস্তাঘাটে টানাটানি করে বুঝছেন এখন যদি আমি একটা জীবন সাথী পাই আমারে যদি সে হেল্প করে আমি তার বিয়ে করতে পারি না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের মেয়ের সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি আমার নাম সামিয়া সামিয়া কি হয়েছে আপনার জীবনে আসলে কি বলার জন্য আসছেন আসলে আমি আইছি আমার মা নাই বাবা নাই করে বাড়ি কাজ করি আচ্ছা আচ্ছা আমার যদি একটা জীবন সাথে পাই তার আমার এই ছেলে কি অনেক জ্বালায় মা বাবা কি হয়েছে মা বাবা মারা গেছে মারা গেছে আচ্ছা কি হয়ে মারা গেছে আমি ছোট থাকতেই তারা মারা গেছে ছোট থাকতেই মারা গেছে তো এখন আপনি কি করেন এখন আমি মানুষের বাড়ি বাড়ি কাজ করি পড়ালেখা করছিলেন পড়ালেখা খুব কম করছেন আচ্ছা আচ্ছা ভিডিওর সামনে কে আসতে বলছে ওই একজন করে তাই আমারে বলছিল তাই আচ্ছা কি বলতে চান আসলে কি মানে বিয়ে শাদী করতে চান নাকি কোনো সাহায্য সহযোগিতা চান এখন শুনেন আমারে অনেক ফুলা পাঞ্জালাই হাত ধরে টানাটানি রাস্তাঘাটে টানাটানি করে বুঝছেন এখন যদি আমি একটা জীবন সাথী পাই আমারে যদি সে হেল্প করে আমি তার বিয়ে করতে পারি ওনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রংপুর রংপুর এলাকার লোকজন টেকেল দেয় না বা এলাকার লোকজনে কোনো কিছু ইয়া করে না যে এরকম একটা মেয়েরে ধরে রাত ধরে হাত ধরে টানাটানি করে এটা কি ভালো নাকি এলাকায় সালিশ বিচার বা এরকম নেতা টেতা নাই কেউ আচ্ছা তারা আর কত করবে আমি একা মানুষ বলেন কত দেখি যাচ্ছে থাকেন কার কাছে থাকি আমি কাজ করি মানুষের বাড়ি বাড়ি কাজ করি থাকেন কোথায় রাত্রে থাকেন কোথায় ওই যাদের বাড়ি কাজ করি তাদের ওখানেই থাকেন তা এখন একটা বিয়ে শাদী করে সংসার করতে চান আচ্ছা আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনি খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর নামাজ কালাম পড়েন অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে আপু তো ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম।